ক্রমাৎ জটিল রূপ ধারণ করেছে কাজিরঙার বান পরিস্থিতি। আর মই আছো কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের কাষতে থাকা যখন বরগছ অতিথিশালা আছে, অতিথিশালার সীমার কাষত আছো। মই দেখুৱাম আসলে এয়া যে পানীত দেখা গৈছে, এয়া আসলে নদী নহয়, এয়া হৈছে বানর প্রকোপ কাজিরঙাত। যেহেতু ব্রহ্মপুত্র বাঢ়নী পানিয়ে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের প্রায় 90% অঞ্চল জলমগ্ন করেছে, তার যার ফলত দাঁতি কাষরীয় অঞ্চল সমূহ জলমগ্ন হয়ে পড়েছে। কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরীয় বহু কেখন গাঁও আসলে বর্তমান জলমগ্ন হয়েছে। সমান্তরালকৈ এটা যে অতিথিশালা আছে কাজিরঙার বিলাসী অতিথিশালা বরগছ, মই কাষতে দেখুৱাবলৈ চেষ্টা করিম। এয়া বরগছ অতিথিশালার দৃশ্য, বরগছ ইয়ার ভিতরে বরগছ অতিথিশালা আছে। কিন্তু এই বরগছ অতিথিশালাটো বর্তমান একাঠ লগে পানি হয়েছে, কারণ যেহেতু কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের একেবারে কাষতে লাগি থাকা এখন অতিথিশালা, বানর যে প্রকোপ দেখি আসলে এটা বর্তমান গাঁওর যখন লোক তেওঁলোকো ওলাই আহিবলগীয়া হয়েছে ভিতর ফলের পর, কারণ এইফালে আছে মৌপাড়া গাঁও, হোলমরা গাঁও, এনেদরে কেবাখনো গাঁও আছে, গাঁৱৰ লোকসকলে আসলে নিজের পশুধনক লৈ ওলাই আহিবলগীয়া হয়েছে। আর মোর লগত বরগছ অতিথিশালার এগারী কর্মচারী আছে, তেওঁৰ জানিম আসলে আপনি বরগছত থাকা কিমান দিন হল? বরগছর আরম্ভণি পৰা আছো। যেহেতু বানর প্রকোপ দেখিছে, এটা বর্তমান বরগছর ভিতরসর কি হয়ে আছে? ভিতরসর পানি হয়েছে, পানিত অল্প লোকসান হয়েছে, পার্কিং লেগে পানি হয়ে গেছে। বাকি আমার দরকারি জায়গাবিলাকত পানি তেনেকে হওয়া নাই, যেবিলাক আমি ব্যবহার করে থাকো সেই তলর এরিয়াবিলাকত সবতে পানি হয়েছে। কিমান কিমান পানি? পানি মোটামুটি 4 ফুটমান লেগে পানি হয়েছে, হয়। আৰু যদি অলপ বাড়ে তো আমার অসুবিধা হব। তাত কোন কোন থাকে বা কোন আছে? আমার ইনহাউসের এমপ্লয়ি গোটাই আমার আছেই আছে, হয়। অনা নিয়াৰ আমাৰ এতিয়ালৈকে অনা নিয়া কৰিবলগীয়া হোৱা নাই, কিন্তু হ'ব পাৰে কিজানি। আমাৰ মটৰ লাঞ্চ আছে, পাৰ্চনেল বৰগছৰ নিজৰে আছে এখন, তো সেইখনতে আমাৰ দৰকাৰ হ'লে অনা নিয়া কৰিব লাগিব। আপোনাৰ নিজৰ নাও আছে? নিজৰ ডাঙৰ মেচিন নাও আছে। এতিয়া আপুনি ক'লে যে মই এতিয়া বৰগছলৈকে যাম, নিশ্চয়কৈ আসলে বরগছর কর্মচারী আসলে গোটে বিবরণ দিলে যে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরতে লাগি থাকা যখন বরগছ রিজর্ট আছে, বরগছ রিজর্টতো 4 ফুটলৈকে পানি উঠিছে, যার বাবে যখন লোক আছে আসলে কর্মচারী তাতে থাকবলিয়া হয়েছে। কিন্তু অনা নিয়ার করবর ব্যবস্থা সমূহ নিশ্চয় আছে বলে কৈছে, কিন্তু তথাপি দেখা গৈছে যে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানত বান পরিস্থিতির অধিক অবনতি ঘটিছে, যার ফলত আসলে বন্যপ্রাণীর লগতে আসলে দাঁতি কাষরীয় লোক সকলও আতঙ্কিত হবলগীয়া হয়েছে।